Welcome back to my channel and আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আর এখন বাজে সকাল 9টা সো গুড মর্নিং গাইস আর আমি জাস্ট এইমাত্র উঠলাম আর এখনো ফ্রেশ হইনি ফ্রেশ হব তো তার আগে অনেক কিছু কাজ আছে সেগুলো সেরে নি চলো কতগুলো কেচে দিয়েছিলাম তো বর্ষা ওয়েদার বলে শুকায়নি তাই এখন এখনো রোদ আজকে ওঠেনি তাও একটু ল্যালকঞ্জে দিয়ে দিলাম দিলে যাতে শুকিয়ে যায় আর এখন যাবো আমি রান্নাঘরে কিছু বাসন আছে ওগুলো ধুয়ে নেব তো আমি ফ্রেশ হয়ে চলে এসেছি আর সব কাজ হয়ে গেছে আর এখন যাবো আমি রান্নাঘরে চা করতে তো চলো রান্নাঘরে যাওয়া যাক তো আমার চা খাওয়া হয়ে গেছে আর এখন আসলাম রান্নাঘরে তো দেখি কি রান্না করা যায় কি আছে দেখি চলো বিট আলু ভাজা আর ফুলকপির তরকারি
এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি, বিট গাজর ভাজবো এটা, আর ওদিকে কড়াইতে একটু ফুলকপিটা একটু ভাপে বসাবো। তো ভালো করে একটু ভাপিয়ে নেবো ফুলকপিটা। কুচকুটে এখানে চলে এসছে খেলতে খেলতে, তো ওকে নিয়ে গেল শাশুড়ি জোর করে টেনে স্নান করাবে আমার জায়ের ছেলেও। আর এদিকে ফুলকপি তরকারি করার জন্যে আদাটা কেটে নিই, আদা লঙ্কা আর হালকা একটু চালমগজ দেবো, এটা একটু মিক্সিতে পেস্ট করে নেবো। কালকে নাইট ডিউটি গেছিলো, তাই আজকে এখন সকালবেলা ঘুমাচ্ছে, আর আমি রান্না করছি, ওকে ডাকবো রান্না হয়ে গেলে, যদি ওঠে কি না দেখি। আর আমি বিট গাজরটা প্রায় ভাজা হয়ে গেছে, আর এখন ফুলকপিটা আমি একটু, টমেটো আজকে নেই ঘরে, তাই ভাবলাম যে চালমগজ দিয়ে করি, একটু একটা আলাদা টেস্ট হয়, অন্যরকম লাগে খেতে। আর ওটা হয়ে গেলে আমি ভাতটা বসাবো। আর ভেবেছিলাম আজকে একটু জামা কাপড় কাচবো, তো আকাশে এরকম অবস্থা দেখে আজকে থাক না আর কাচবো না, অন্যদিন কাচবো। আর চলো যেটুকুনি রান্না বাকি আছে সেটুকুনি সেরে ফেলি। চিনি দিলাম আর ধনে পাতা দিলাম একটু, নিজের ফ্লেভারটা ভালো আছে। দিয়ে একটু রাখা করে নামিয়ে নেব। দেখো কত সুন্দর লাগছে দেখতে, কালারিং না তরকারিতে দেব, তাই আলুটা একটু ভেজে নেব আগে। আলুটা ভাজা হয়ে গেছে, আলুটা তুলে নিলাম। আর এবার ফুলকপিটাও ভেজে নেব। ফুলকপিটাও ভাজা হয়ে গেছে, ফুলকপিটাও তুলে নিলাম। এবার কড়াইতে দিয়ে দিলাম সাদা জিরে, তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। তারপরে ওই আদা লঙ্কা আর চালমগজের পেস্টটা দিয়ে দিলাম।
দিয়ে মশলাটা একটু কষিয়ে নেব। কষিয়ে দিয়েই আলু ফুলকপিটা দিয়ে নুন হলুদ লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে ফুলকপি আলু দিয়ে দেন জল দিয়ে দিলাম। জল দিয়ে তারপরে ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়ে ঢাকা দিয়ে দেবো। ফুলকপি তরকারিটা হয়ে গেছে, একটু ধনে পাতা দিয়ে দিলাম। ধনে পাতা দিয়ে হালকা নাড়িয়ে দেন নামিয়ে নেব। এখন করবো রান্নাঘরটা ক্লিন, পুরো একদম নোংরা হয়ে গেছে, তো ক্লিন করি। দেখো রান্নাঘর সব পরিষ্কার হয়ে গেছে একদম, জলটা দিয়ে নিয়েছি, আর এই যে রান্নাও হয়ে গেছে, সুন্দর দেখতে আছে। আর আমি যাবো একটু স্নান করতে, স্নান করে এসে খেয়ে দিয়ে বিকালে দেখা হচ্ছে। তো আমি ফাইনালি স্নান করে চলে এসেছি, আর ওকে আমার ঘুম থেকে ডাকতে হয়নি, ওকে আমার ঘুম থেকে ডাকতে হয়নি, ও একা একাই উঠে গেছে। তো তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না জিনিসটা, নেক্সট কোনো দিন যদি হয় তোমাদের সাথে শেয়ার করবো। আর এখন ও আর আমি দুজনে খেয়ে নেবো একসাথে, ওর বিকেলে যেহেতু অফিস আছে তার জন্য খেয়ে দিয়ে নেবো তাড়াতাড়ি করে। তো খেয়ে দিয়ে একটু গল্প গল্প করবো, রেস্ট করবো। গুড ইভিনিং, আর এখন সন্ধ্যা হয়ে গেছে, আমি খেয়ে নিয়েছি চা, আর ও চলে গেছে অফিস, আর আমি এখন সেই রোজে আছি একটুখানি, যার আমি রিলস বানাচ্ছিলাম। আর আজকের ভিডিওটা আর বড় করবো না, সো আজকের ভ্লগটা এটুকুনি, দেখা হবে আবার নেক্সট ভ্লগে। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে নোটিফিকেশান অল করে দিও, যাতে আমার ভিডিও সহ নোটিফিকেশান তোমরা পেয়ে যাও। টাটা গাইস, গুড নাইট।